গুড আফটারনুন ফ্রেন্ডস, তো আমি আজকে আপনাদের কাছে আবার এসে হাজির হয়ে গেছি। তো আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো। রেসিপিটা কি জানতে হলে যেতে হবে আপনাদের রান্নাঘরে, একদম নতুনত্ব রেসিপি। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে করতে জানেনও না। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে আর দেখে নেওয়া যাক আজকের কি রেসিপি। করবো মোমো। তো মোমো কিভাবে করব একটার পর একটা আপনাদের দেখিয়ে যাব। চলুন কিভাবে করি দেখুন। এখন আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে 2 কাপের মতো ময়দা নিয়ে নেব। সামান্য একটু নুন, আরেকটু চিনি, অল্প চিনি, আরেকটু রিফাইন্ড অয়েল, এই দিয়ে আমি এটাকে প্রথমে ম্যারিনেট করব। অল্প করে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। এবার এটা দিয়ে আমি ময়ান দেবো ভালো করে। তাই আমি অল্প করে জল মেশাবো, জল মিশিয়ে এটাকে ময়ম দেব, মেখে নেব ভালো করে। এটা আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর করে মাখা হয়েছে। এবার আমি এর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেব, রিফাইন্ড অয়েল এটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। এবার এটা ঢেকে দেবো। ঢেকে এটা আমি রেখে দেবো। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে এ দেখুন কাবাব চিকেন দেখেছেন, এই কাবাব চিকেন আমি 3 পিস এর ভিতরে দিয়ে দেবো ভালো করে ভেঙে দিয়ে দিতে হবে 3 পিস। এর ভিতরে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এই 3টে দিয়ে এটাকে মিক্সড করব। আমি ঠিক এরকম মিক্সিং করেছি দেখেছেন। এরপর আমি এই ময়দাটাকে ছোট ছোট পিস করে নেব, এরকম গোল গোল পিস করে নেব। নিয়েছি দেখতে পাচ্ছেন, ঠিক এইরকম পিস করে নিয়েছি। এবার এটাকে কি করে গোল গোল করে নেব, এরকম গোল গোল করে নেব। আমি ঠিক এরকম করে নিয়েছি। এবার এটাকে একটু বেলে নেব। আমি বেলুন চাকি নিয়ে নিয়েছি, বেলুন চাকিতে এটা বেলে নেব। আমি ঠিক একদম পাতলা করে দেখুন বেলে নিয়েছি। এবার এগুলো প্রত্যেকটাই আমি ঠিক এরকম করে বেলে নেব, এরকম গোলাকার করে বেলে নিয়েছি। এবার এই যে চিকেন পেস্টটা আছে, যেটা 1 চামচ আমি এর ভিতরে দেব, 1 চামচ
দেওয়ার পর এটাকে চারদিকে তুলে এরম ভাজ ভাজ করে মুড়ে দেব। মুড়ে তারপরে এটাকে এরকম পেঁচিয়ে দিতে হবে। ঠিক এরকম করে তৈরি করতে হবে। আরেকটা আপনাদের দেখাচ্ছি। চিকেন পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভাজ ভাজ করে এরকম ঠিক একই লেভেলে ভাজ করতে হবে। তারপরে এটাকে এরকম ধরে মুড়ে দিতে হবে। মুড়ে দিয়ে এরকম চেপে দেবেন। এইভাবে তৈরি করতে হবে প্রত্যেকটা। এখন ঠিক এইভাবে মোমোগুলো তৈরি করলাম। এবার আমি এটা কি করি সেটাই আপনাদের দেখাই। এবার একটু কড়াই নিয়ে তাতে আমি একটু জল দেবো। পাঁচ চামচ পাঁচ তিন কাপ চার কাপের মতো জল পড়বে। জলটা একটু বেশি লাগে। এবার জলটা একটু ফুটবে। ভিতরে আমি প্রথমে গাজর দিয়ে দিলাম দু চামচ। এক চামচ কড়াইশুঁটি, পেঁয়াজ পাতা এক চামচ, কাঁচা লঙ্কা কুচি ও রসুন কুচি হাফ চামচ করে, এবার এটা ফোটার জন্য আমি ঢেকে দেব। এটা দেখছেন ফুটে এসছে। এবার আমি এতে পরিমাণ মতো নুন, গোলমরিচ, এবং এক চামচ বাটার আমি এতে মিশিয়ে দেব। এবার এটা আরো ফুটবে। ঢেকে দেব আবার। ফুটে গেছে। এবার আমি মোমোগুলো এর মধ্যে একে একে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আবার একটু ঢেকে দেব। এরপর আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম। নিয়ে এতে আমি 1/4 জল মিশিয়ে দেব। এর মধ্যে অল্প গোলমরিচ গুঁড়ো এবং একটু নুন, সামান্য নুন দিয়ে এবার এটা গুলে নেব। এখানে দেখুন আমার মোমো হয়ে এসছে। দেখুন তৈরি ভালোই হয়েছে মোমো। এবার আমি এই কর্নফ্লাওয়ার গুঁড়োটা এর সাথে মিশিয়ে দেবো চারিদিকে দিয়ে একটু ফোটাবো।
এরপর আমি আঁচটা নিভিয়ে দেব। তো তৈরি আমার মোমো দেখলেন, এই দেখুন ভিতরে রস ঢুকে গেছে, ভালো সিদ্ধ হয়েছে। তো মোমো আমার তৈরি। তো আজকের রেসিপি আমার তৈরি। তো দেখবেন কি রেসিপি করেছি, আগেও দেখিয়েছি, এখনো দেখাচ্ছি। মোমো, মোমো আমার আজকের রেসিপি। তো এই দেখুন মোমো। তো দেখালাম মোমো কিভাবে করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।